ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ অথবা আপডেট সংবাদ এরপর বিস্তারিত। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত আহত 20। আরো জানিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইরানের মাটির নিচে গোপন বিমান ঘাঁটি, ভিডিও ভাইরাল। এবার চীন পাকিস্তান সীমান্তে সমাধান করছে ভারত। আরো থাকছে ইসরায়েলের বিরুদ্ধে মস্কোর করা বিবৃতি, আলেপ্পায় ইসরায়েলের মারাত্মক হামলা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। গাজার প্রতি সংহতি জানে ইসরায়েলের মৌলিক অবকাঠামো, হামলা চলেছে ইরাকের পুত্র যোদ্ধারা। আরো জানিয়ে দিব পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক ইমরান খানের 51 সমর্থকের 5 বছর করে জেল। ইসরায়েলে আরো একটি মার্কাবা ট্যাঙ্ক করিয়ে দিল হামাস যোদ্ধারা। এবং সর্বশেষে জানিয়ে দেব পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে শুনছেন কিংবা দেখছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত 8 আহত 20। উত্তর সিরিয়ার এক বাজারে স্থানীয় সময় রোববার সকালে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটন, নিহত হয়েছে 8 জন, আহত হয়েছে 20 জনেরও বেশি, খবর এএফপি। আলেপ্পোর আজাদ শহরে এই গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে আগুন ধরে যায় চারপাশে, ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দ্রুত অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কর্মীরা ছুটে আসে। এখানে উল্লেখ্য যে সিরিয়া এই এলাকাটি তুর্কি সমর্থন অধ্যুষিত। শান্তিপূর্ণ বিস্ফোরণে সরকার বাধা দেওয়ায় 2011 সালে যুদ্ধ পরিস্থিতি শুরু হয় সিরিয়ায়। এতে দেশটির জেহাদ এবং বিদেশি সেনাদের আনাগোনা শুরু হয়। যুদ্ধে এ পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তব হয়েছে আরো অনেকে। নরবরে হয়ে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা। তুরস্ক এবং সিরিয়া বাহিনী দেশটির সীমান্তের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে, এর মাঝে আজাদ শহরটিও রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইরানের মাটির নিচে গোপন বিমান ঘাঁটি, ভিডিও ভাইরাল। মাটির নিচে গোপন বিমান ঘাঁটি, উর্বি ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান এবং ড্রোন, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা নিউজ। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার এই গোপন ঘাঁটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইগল 44 নামে এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। ঘাটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে এটি পাহাড়ের নিচে শত শত মিটার গভীরে এবং মার্কিন যুদ্ধ বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম। এর আগে 2022 সালের মে মাসে একটি গোপন ড্রোন ঘাঁটি প্রকাশে আনে তেহরান। ঘাঁটিটি দেশের পশ্চিমাঞ্চলে জাগ্রত পর্বতমালার নিচে অবস্থিত। জাগ্রত পর্বতমালার নিচে অবস্থিত ইরানের নিউজ আরো জানায় যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি তাৎক্ষণিক বিমান উড্ডয়ন করা সম্ভব। মঙ্গল রাষ্ট্রীয় গণমাধ্যম বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এবং সেনাবাহিনী কমান্ডার চিফ মেজর জেনারেল আব্দুল রহিম মোসাবিকে এই নতুন ঘাঁটি দেখানো হয়েছে। সূত্র ভয়েস অফ আমেরিকা। চীন পাকিস্তান সীমান্তে এস-400 মোতায়েন করেছে ভারত। রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-400। এই ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষকে ঘায়ল করা সম্ভব। সেই এস-400 আগামী জুন মাসের মধ্যেই চীন পাকিস্তান সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেস এক অধিবেশনে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পিটিআই খবরে বলা হয়েছে এস-400 নিয়ে সিনেট আর্মস সার্ভিস কমিটির সদস্যদের সামনে বিবৃতি দেয় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট বেরিয়া। কমিটির সদস্যদের তিনি জানান গত বছরের ডিসেম্বর মাস থেকে ভারতে এস-400 পাঠানো শুরু করেছে রাশিয়া। আগামী জুন মাসে চীন পাকিস্তান সীমান্তে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে ভারত। ইসরায়েলের বিরুদ্ধে মস্কোর করা বিবৃতি, আলেপ্পায় ইসরায়েলের মারাত্মক হামলা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। সিরিয়ার উত্তরাঞ্চল আলেপ্পো প্রদেশের ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় বিদ্বেষী তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। গতকাল ইসরায়েল সেনাদের আলেপ্পো শহরের কাছে একটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালালে যাতে অন্তত 43 জন সামরিক বেসামরিক লোক নিহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন সিরীয় আরব প্রজাতন্ত্রের বিরুদ্ধে এই ধরনের মারাত্মক পদক্ষেপ স্পষ্টভাবে গ্রহণযোগ্য। এই হামলার মধ্য দিয়ে দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।
1967 সালে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করেন এবং সেই থেকেই এখন পর্যন্ত কার্যত দুই পক্ষের কৌশলগতভাবে যুদ্ধের ভেতর রয়েছে। 2021 সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী তাণ্ডব শুরু করলে সিরিয়া সরকার তা মোকাবেলার জন্য ইরান, রাশিয়া, লেবানন, হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতা নেয়। সিরিয়া সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে রাশিয়ার সরাসরি বিমান হামলা চালিয়ে বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতায় টিকতে থাকতে সহায়তা করেছেন। ইসরায়েল মাঝে মধ্যে বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির অস্থিতিশীল করে তুলেছে। সূত্র পাঁচ সুডে এসআইবি। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের বলিক অবকাঠামো হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলে উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হামলা চালিয়েছে। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় অধিবাসীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। আজ ইরাকের প্রতিরোধকারী সংগঠনগুলো জোট পপুলার মোবাইলাইজেশন ইউনিট পিএমইউ এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন। বিবৃতিতে পিএমআই জানিয়েছে ইসরায়েলের সর্ব উত্তরে ইলাবান এলাকায় অবস্থিত এই সামরিক স্থাপনায় এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে এই হামলার প্রতিবাদ করা হয়েছে। ইমরান খানের 51 সমর্থকের 5 বছরের জেল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 51 জন সমর্থককে 5 বছর করে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। গত বছর মে মাসে দুটি সামরিক স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় তাদেরকে এ সাজা দেওয়া হয়। খবর পিটিআই। গত বছর ইমরান খানকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরি ইনসাফের সমর্থকরা। মে মাসে 9 তারিখ তারা বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা করে। এর মাঝে রয়েছে রাওয়ালপিন্ডি সেনাঘাঁটি এবং ফয়সালাবাদের এসআই বিল্ডিং। গুজরানওয়ালা এলাকা তাদের একজন সমর্থক মারণ আহত হন। সেদিনের দাঙ্গা সংগ্রাম করায় মামলায় এই প্রথম রায় দেওয়া হয়। মামলায় আসামিদের রয়েছে এই দলের সংসদ সদস্য কলিমুল্লাহ খান। এ সময় রায় দিয়েছেন এনটি ট্রাইব্যুনাল কোর্ট। আদালত সূত্রে জানা গেছে এই 51 জনের প্রত্যেককে 10,000 পাকিস্তানি রুপি অর্থদণ্ড সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলে আরো একটি মার্কাবা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে হামাস যোদ্ধারা, বহু হতাহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলে আরো একটি মার্কাবা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড যোদ্ধারা। এই ঘটনায় ইসরায়েলে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। গতকাল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনুস শহরে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থান ট্যাঙ্কটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। হামলার পরপরই হতাহত সেনাদের সরিয়ে নেওয়ায় ইহুদিবাদী সামরিক ঘটনাস্থলে 3টি হেলিকপ্টার পাঠায়। গাজা স্থল আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কয়েকশো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা কোর্সে ব্রিগেড গতকাল ইসরায়েলের একটি সেনাদলের উপর হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি সেনাদের বেশ কয়েকজন ক্ষয়ক্ষতি ও নিহত হয়েছে। সূত্র পাঁচ টুডে এসআইবি জিএআর। পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ঘোষণা উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিলেন কিম ইয়ং জং। এদিকে ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ফিলিস্তিন পক্ষকে সমর্থন করেছে উত্তর কোরিয়া এবং সমর্থন করে তিনি সরাসরি ঘোষণা করেছেন বোমা মেরে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার বলেছেন উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে নির্মল করবে, এমনকি ইসরায়েল দলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন কিম জং উন। এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুখের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী ইয়ং জং। এই নিয়ে গত 3 দিনে দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি দিলেন কিম জং উন। সূত্র আরব নিউজের।